নভেম্বরের শুরুতেই হিমেল হাওয়ায় ভেসে আসছে শীতের আগমনী বার্তা। শীতের এই বার্তায় ব্যস্ততা বেড়েছে সাতক্ষীরার গাছেদের, শুরু হয়েছে খেজুর গাছ কাটা। সুস্বাদু খেজুর রসের অপেক্ষায় দিন গুনছে সাতক্ষীরাবাসী। 50 বছর ধরে সাতক্ষীরার বাবুলিয়া গ্রামের গাছই আব্দুর রহিম জড়িত মৌসুমি এই পেশার সাথে। বয়স 70-এর কাছাকাছি, তবুও শীতের মৌসুম এলে ঘরে বসে থাকতে পারেন না তিনি। বাবার দেখানো পথে সুনিপুর হাতের জাদুতে দড়ি, জোড়া আর ধারণো সব দানিয়ে গাছের সাথেই মিতালি করতে চলে যান আব্দুর রহিম। ছোটোবেলাতে আমার আব্বা পরিবার থেকে আমি গাছ কাটা কাজ শুরু করি। এই ধরে ধরে এই প্রায় 40-50 বছর কাটা শুরু করছি। এই ছিঁড়ে আসলে আমি আর ছিঁড়ে থাকতে পারি না, আমি গাছ কাটতে হব। এই আমি এই যে এই জিনিসটা করে আমার এত লাগে যে সেদিন মায়া লাগে, তাই সে আমি এই গাছটা লাগা চলি। কিন্তু আরও কয়েকদিন আগে চলতাম, কারণ পেট্রোল দেরি চলবে না, সময় তো এখন আর রয়েছে বহুত, আর আগে থেকে একটু রস কমে আর একটু নাবিকে চলবে। মুছতে এসেছিল গাছে, ওই সময় তুললে আমার একটু ভালো লাগে। বর্তমানে গাছের পেশাটাই যেন বিলুপ্তির পথে, বলতে গেলে দিনে দিনে এই পেশাটা অপরিচিত হয়ে উঠেছে এ প্রজন্মের কাছে। বিলুপ্ত প্রায় এই পেশা যেন বিলুপ্ত না হয়, এটাই এখন সকলের চাওয়া। আমরা ছোটবেলায় খেজুরের রসের পিঠা বা পায়েস হইলে আমরা বাচ্চারা সবাই পাশে লাইন দিয়ে বসে থাকতাম যে কখন মায়েরা এই যে পিঠা বা পুলি আমাদের খেতে দেবে। কিন্তু আসলে এই ঐতিহ্যটাও কিন্তু আস্তে আস্তে আমাদের থেকে হারিয়ে যাচ্ছে, আর হারিয়ে যাচ্ছে খেজুরের গাছ বা খেজুর গাছের গাছি বা শিউলিরা। কৃষিবিদ ও কৃষিবিজ্ঞানীরা বলছেন এই পেশাকে টিকিয়ে রাখতে আধুনিক প্রশিক্ষণ ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। এই পেশা পরিপূর্ণ কৃষির একটি রূপ, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প বেঁচে থাকবে, বাঁচবে দেশের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি। আমরা যদি প্রশিক্ষণের মাধ্যমে আমাদের কৃষক ভাইদেরকে আমরা উন্নত টেকনোলজি যদি উপহার দিতে পারি, তাহলে কিন্তু আমরা কৃষক ভাইদের আগ্রহ প্রকাশ করি। এবং আমাদের প্রত্যেকটা যে খেজুর গাছ বা রস, এটার যে উপকারিতা, এটার যে বাঙালির সংস্কৃতির যে অংশ, এই সংস্কৃতির অংশ, এটাকে যদি আমাদের কৃষক ভাই বা আমাদের বাঙালিদের মধ্যে যদি বিস্তার করতে পারি, তারা কিন্তু আগ্রহ প্রকাশ করবে। গাছের সযত্নে কাটা গাছ থেকে যে সুস্বাদু রস পাওয়া যায়, সেই রসই তৈরি হয় সুস্বাদু গুড়, ছানা, পাটালি, সন্দেশ, তৈরি হয় নানান স্বাদের পিঠাপুলি, পায়েস ও ক্ষীর। খেজুর গাছের পাতা থেকে তৈরি হয় ঐতিহ্যবাহী চাটাই।